আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দ্বিপদ নামকরণ পদ্ধতি টপিকটি নিয়ে আলোচনা করব দ্বিপদ বলতে বোঝা যাচ্ছে দুই অর্থাৎ দুইটি হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক ধরেছ আসলে দ্বীপদ নামকরণ বিষয়টা হচ্ছে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তোমরা বৈজ্ঞানিক নাম যখন পড়বে বা পড়ছো যখন আর একটু পরে দেখো তোমাদের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে সেই বৈজ্ঞানিক নাম যদি তোমরা লক্ষ্য করো সেখানে দেখবা প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে দুইটা অংশ আছে অর্থাৎ দ্বীপ দুইটি পদ দুইটি অংশ এটি হচ্ছে দ্বীপ নামকরণ বৈজ্ঞানিক নামে যে দুটি অংশ থাকে সেটি হচ্ছে দ্বীপদ আর এই নামকরণের প্রক্রিয়াটি হচ্ছে নাম যে এই নামকরণের প্রক্রিয়াটা হচ্ছে দ্বীপ নামকরণ পদ্ধতি এখন চলো আমরা এই বিষয়টা আরো একটু বিস্তারিত তবে আমি একটা কথা তোমাদের আগে বলে রাখি যে আমি ক্লাসটা দুটা পার্ট বানাবো দুটা পার্ট কেন আমি চাই যে তোমরা যতটুকু শেখো সেটা যেন ক্লিয়ারলি শিখতে পারো কারণ আমি চাচ্ছি ছোট ছোট করে ক্লাসগুলো বানাতে যাতে তোমরা বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারো এখন দেখো একটা জীবের বৈজ্ঞানিক নাম দুইটা অংশ নিয়ে গঠিত হয় প্রথম অংশটা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে কি প্রজাতি প্রথম অংশ গণ এবং দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতি যেমন দেখো এখানে আমি একটা একটা জিনিসের বৈজ্ঞানিক নাম লিখে রেখেছি দেখো গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোজম সোলানাম টিউবারোজম দেখো এখানে কিন্তু দুইটি অংশ আছে একটি হচ্ছে এই যে একটি অংশ এই যে একটি অংশ প্রথম অংশটি হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি অর্থাৎ আমরা এখন তাহলে বলতে পারব দুইটি পদ নিয়ে যদি গঠিত হয় কোনো নাম তাহলে সেটি হচ্ছে দ্বীপ নাম আর এই নামকরণ এই প্রক্রিয়াকে আমরা বলবো দ্বীপদ নামকরণ পদ্ধতি বা বায়োনোমিক্যাল নোমেন্ট ক্লেকচার বায়োনোমিক্যাল নোমেন্ট ক্লেকচার বা দ্বীপদ নামকরণ পদ্ধতি এখন চলো এখানে একটা বিষয় দেওয়া আছে দেখো আইসিবি এন এখন তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে ICBN আবার দেখা দেওয়া আছে ICZN ICBN বা ICZN জিনিসটা আবার কি ICBN বলতে বোঝা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার আর ICZN বলতে বোঝায় ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার এই দুটো বিষয় কি এই দুটো বিষয় হচ্ছে যে আমাদের জীবজগত আমাদের আশেপাশে জীবজগতে তো অনেক জীব আছে এখন এই জীব যে আমরা বৈজ্ঞানিক নাম দেব তিলি তো হবে না কিছু নিয়ম অনুসারে আছে কিছু নিয়ম নীতি আছে সুনির্দিষ্ট সেই নিয়মনীতি মেনে আমাদেরকে সেই নামগুলো দিতে হবে নির্ধারণ করতে হবে এখন এই যে আইসিবিএন আর আইসিজেড এন এই দুইটা কর্তৃক স্বীকৃত অনুসারে নিয়ম হতে হবে এই দুইটা কর্তৃক এই দুইটা কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে কোন জীবের বৈজ্ঞানিক নাম তাহলে এখন এই যে দেখলা যে ইন্টারন্যাশনাল কোড ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লাসার এটা হচ্ছে যে উদ্ভিদের কোন উদ্ভিদের উদ্ভিদের বৈজ্ঞানিক নাম যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে এই এ আইসিবি এন্ড কর্তৃক নিয়মানুসারে হতে হবে যদি কোনো উদ্ভিদ হয় আর যদি কোনো প্রাণীর নাম যদি কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম আমরা নির্ধারণ করতে চাই তাহলে এ আইসিজে কর্তৃক নিয়মানুসারে হতে হবে ইন্টারন্যাশনাল বোর্ড অফ জুলোজিক্যাল নমেন্লেচার ঠিক আছে আচ্ছা এখন যে আমরা এতক্ষণ পড়লাম যে দ্বিপদ নামকরণ পদ্ধতি কিভাবে আবিষ্ কীভাবে হয়েছে কিভাবে প্রয়োগ করতে হয় আবার কিভাবে আসছে কি পদ্ধতি এখন আমাদের এটাই জানা হলো না যে দ্বীপদ নামকরণ পদ্ধতিটা আসলে কে চালু করছে বা প্রবর্তক কে এখন আমরা সেই জিনিসটা জানবো যে জানবদ নামকরণ পদ্ধতিটার প্রবর্তক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস যিনি আমরা আগের পাঠে জেনেছিলাম যে শ্রেণীবিন্যাসেরও জনক ওকে তাহলে এই হচ্ছে ক্যারোলাস নিউনাস যিনি একটা বই রচনা করছিল বইটার নাম হচ্ছে স্পেসিস প্লান টেরাম এই হচ্ছে বইটা এই বইটা তিনি একটা রচনা করছিল সতেরোশো তিপ্পান্ন সালে কত সতেরোশো ইっぱনো সেল তিনি ছিলেন যে সুইডিশ বিজ্ঞানী অর্থাৎ যিনি সুইডেনে জন্মগ্রহণ করেছেন মিদাই তাকে সুইডিশ বিজ্ঞানী বলা হচ্ছে সুইডিশ বলা হচ্ছে তিনি 1753 সালে একটা বই রচনা করছে বইটা হচ্ছে স্পেসিস প্লানটারাম এই বইটার ভিতরেই তিনি কি করছিল জীবের শ্রেণী গণ ও প্রজাতি সব কিছু তিনি ওই ধাপগুলো এই ওই গ্রন্থি তিনি এই গ্রন্থি তিনি ব্যবহার করছে তাহলে আমরা জানতে পেরেছি যে তিনি একটা বই রচনা করেছেন বইয়ের নামটা হচ্ছে স্প্লেসিস পান স্পেসিস প্লান্টেরাম এবং তিনি হচ্ছেন একজন সুইডিশ বিজ্ঞানী আর আমরা এটাও জানতে পারলাম যে আইসিবিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন্ট ক্লেচার এবং আইসি জেট এর পূর্ণরূপ জেট এন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন্ট ক্লেচার আমি চাই তোমরা যতটুকুই পড়ো বা যতটুকু আমি পাঠদান করতে পারি ইনশাল্লাহ যাতে তোমরা ভালোভাবে প্রপারলি সুন্দর করে সেই জিনিসটা বুঝতে পারো শিক্ষা বা আমার পাঠটা তোমরা সহজভাবে নিতে পারো আমি সেটা চেষ্টা করি আমি সবসময় চাই যে তোমরা যাতে জিনিসগুলো সুন্দর করে বুঝতে পারো সুন্দর করে জিনিসগুলো নিতে পারো মজা করে আনন্দের সাথে তোমার পড়ালেখা পড়ালেখা করতে পারো তোমরা কীভাবে পড়ালেখা করতে চাও বা আরও কী সুন্দর সুন্দর উপায়ে কীভাবে ক্লাসগুলো তোমাদের সাথে আমি রিপ্রেজেন্ট করতে পারি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ আছে যে আমাদের পড়ালেখা সেখানেও তোমরা আমাকে জানাতে পারো তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এবং সবাই ভালো করে পড়াশোনা করবে এই হচ্ছে তোমাদের জন্য শুভকামনা শুভকামনা ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম